নমস্কার, আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আইটিআই কাউন্সিলিং সম্বন্ধে। আপনারা জানেন আইটিআই পলিটেকনিকের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 31/5, তার লাস্ট ডেট কমপ্লিট হয়েছে। এর পরবর্তীতে মেরিট লিস্ট কবে প্রকাশ করা হবে, মেরিট লিস্ট কীভাবে দেখবেন, তাছাড়া র্যাঙ্ক কার্ড কীভাবে ডাউনলোড করবেন, এই সমস্ত বিষয়গুলো আপনাদের মনের মধ্যে কোশ্চেন আকারে ছিল। বর্তমানে আইটিআই এর ই গ্রুপ এবং এম গ্রুপে যদি আপনি আবেদন করে থাকেন তার নোটিশ প্রকাশ করা হয়েছে, অর্থাৎ যেখানে আপনাকে র্যাঙ্ক কার্ডের একটা লিস্ট প্রকাশ করা হয়েছে, যার মাধ্যমে আপনি র্যাঙ্ক কার্ডের র্যাঙ্ক কত হয়েছে সেটা দেখতে পারেন আপনার নাম সার্চ করে। তাছাড়া আপনার অ্যাপ্লিকেশনে লগ ইন করে আপনি র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারেন। এবং বর্তমানে চয়েস ফিলিং চলছে, চয়েস ফিলিং লাস্ট ডেট কবে সেটাও আলোচনা করব। এই চয়েস ফিলিং বিষয়টা, অর্থাৎ আপনি যে কলেজে ভর্তি হতে চাইছেন সেটা ফার্স্ট থেকে লাস্ট হিসেবে সাজাবেন, এবং যে কলেজে আপনি চান্স পাবেন সে কলেজে আপনাকে ভর্তি হতে হবে। এটা রাউন্ড হিসেবে চলবে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, এবং নির্দিষ্ট ডেট রয়েছে, সেই ডেটগুলো আলোচনা করব। কিভাবে চয়েস ফিলিং করবেন তার অনলাইন পদ্ধতি নিয়েও আলোচনা করছি, একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন ই গ্রুপ বা এম গ্রুপে, কীভাবে কাউন্সিলিং করবেন তার যে পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা এই যে কাজগুলো চয়েস ফিলিং অর্থাৎ কাউন্সিলিং, কলেজ চয়েস, গভর্নমেন্ট চয়েস কতগুলো রয়েছে, কলেজগুলো গভর্নমেন্ট কলেজ কতগুলো রয়েছে, এই সমস্ত বিষয় দেখার জন্য সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন দেখুন, চয়েস ফিলিং শুরু হয়ে গেছে আইটিআই এম গ্রুপ এবং ই গ্রুপের জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলেন। তো এই চয়েস ফিলিংয়ে আপনি গভর্নমেন্ট, প্রাইভেট সমস্ত কলেজের লিস্ট দেখতে পাবেন। আপনার যেটা মনে হবে প্রথম থেকে শুরু করে যে ট্রেডে আপনি করতে চাইছেন সে ট্রেডটা চয়েস করবেন। চয়েস করার পর আপ ডাউন ডিলিট অপশন পাবেন। আমরা সম্পূর্ণ তথ্য নিয়ে আসছি আপনাদেরকে। প্রথমত জানিয়ে রাখি, একদম ইনফরমেশন থেকে শুরু করে কীভাবে চয়েস ফিলিং পর্যন্ত আসবেন, কীভাবে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবেন, সব কিছু দেখতে চলেছেন। আমরা সর্বপ্রথম এদের অফিসিয়াল পেজ অর্থাৎ হোম পেজ, যেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করার পর আপনাদের যে পেজটি হয়ে থাকে সেখানে যাচ্ছি। দেখুন, রেজিস্ট্রেশন করার পর লগ ইন করলে আপনার নাম এবং আপনার আইডি, ইউজার আইডি এবং আপনার ডিটেলস আসবে। আপনি যা যা ফর্ম ফিল আপ করেছেন সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন। এম গ্রুপের জন্য আমি ফর্ম ফিল আপ করেছিলাম, এম গ্রুপের যে সিস্টেম অর্থাৎ কী কী অপশান এসেছে নতুন করে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকের ক্ষেত্রে ভেরিফিকেশান পর্যন্ত কমপ্লিট হয়েছিল, অর্থাৎ আপনারা পেমেন্ট করার পর ভেরিফিকেশান কমপ্লিট হয়ে রয়েছিল এবং আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পেরেছেন। তারপর দেখুন, নতুন করে যেহেতু এম গ্রুপ আর ই গ্রুপের জন্য নতুন র্যাঙ্ক কার্ড প্রোভাইড করা হয়েছে, র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার অপশান এসেছে। এখানে আপনারা ক্লিক করে র্যাঙ্ক কার্ডটা দেখে নিতে পারবেন আপনাদের যে র্যাঙ্ক কার্ড। এই অবস্থাতে আসবেন কি করে সেটাও বলছি, যেহেতু আপনারা লগ ইন করে সুন্দরভাবে আসতে পারবেন। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাঙ্ক কার্ডটা প্রোভাইড করা হয়েছে। র্যাঙ্ক কার্ডটা দেখতে ঠিক এরকম লাগবে, প্রথমে কোন গ্রুপের জন্য আবেদন করেছিলেন তার ডিটেলস, ফর্মের ডিটেলস, নাম, মোবাইল নম্বর, র্যাঙ্ক কত হয়েছে, জেনারেল র্যাঙ্ক, যদি অন্যান্য র্যাঙ্ক হয়ে থাকে, আপনার যদি কাস্টের র্যাঙ্ক হয়ে থাকে তাহলেও আসবে, আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তার র্যাঙ্কও আসবে। অবশ্যই ডাউনলোড করে রাখবেন, এই র্যাঙ্ক কার্ডটা যখনই কোনো কলেজে ভর্তি হতে যাবেন সেখানে প্রয়োজন পড়বে। যাই হোক, আমরা এটাকে প্রিন্ট আউট করে নিচ্ছি এবং তার নিচে অর্থাৎ যেখান থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছি তার নিচে চয়েস ফিলিং অপশন এসেছে। আপনারা এখানে না ক্লিক করে লগ ইন না করেও দেখে নিতে পারবেন আপনাদের র্যাঙ্ক কত হয়েছে। তার জন্য অলরেডি আগে নোটিশ প্রকাশ করা হয়েছে, সেই নোটিশটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। সর্বপ্রথম আপনারা যেখান থেকে আবেদন করেছিলেন সেই অফিসিয়াল পেজে আসলে নোটিশ সেকশন অর্থাৎ সাইডে যে নোটিশ সেকশনটা দেখতে পাচ্ছেন, নোটিশ সেকশনে অনেকগুলো নোটিশ নতুনভাবে উঠছে। সর্বপ্রথম যে নোটিশটা প্রকাশ করা হয়েছে মেরিট লিস্ট এবং চয়েস ফিলিংয়ের জন্য, তারপর আছে নেক্সট ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট, নেক্সট কাউন্সিলিং, অর্থাৎ আপনি যদি আবার নতুন করে আইটিআই এম গ্রুপ আর ই গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করতে চান তারও সুযোগ করে দেওয়া হয়েছে, আমরা আলোচনা করব। এবং যে লিস্টটা অর্থাৎ এম গ্রুপ আর ই গ্রুপের জন্য যে মেরিট লিস্ট সেটা কিন্তু আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। আপনার যে গ্রুপে আবেদন করেছেন সেই গ্রুপে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হবে, আপনারা মোবাইল থেকে যদি করছেন মোবাইলে দেখতে পাবেন ডাউনলোড পিডিএফটা, এবং মোবাইলের উপর দিকে সার্চ অপশন পাবেন, সেই সার্চে ক্লিক করে আপনার নাম বা ফর্ম নম্বর বা বাবার নাম যে কোনো দিয়ে আপনারা কিন্তু সার্চ করতে পারেন আপনার ডিটেলসটা। একই নামে একাধিক রেজিস্ট্রেশন থাকতে পারে, অর্থাৎ যখন আপনারা সার্চ করবেন ফর্ম নম্বর ধরে সার্চ করলে ভালো হয়, যদি নাম ধরে সার্চ করেন তাহলে নাম এবং বাবার নাম একসাথে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন র্যাঙ্কটা কত এসেছে। তো এইখানেই দেখতে পাবেন, একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে নিই তাহলে বিষয়টা আপনাদের কাছে সুবিধা হবে। আমরা সুদীপ বলে সার্চ করেছি এবং তার ফর্ম নম্বর দেখতে পাচ্ছেন এবং এখানে সে কোন কোটাতে আবেদন করেছিলেন, জেনারেল কোটাতে, তো জেনারেল র্যাঙ্কটা তার কিন্তু শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন 384 র্যাঙ্ক। তো এই অবস্থাতে যদি আপনার কাস্টের আওতায় হয়ে থাকে, কাস্টে কত র্যাঙ্ক আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কত র্যাঙ্ক রয়েছে, পিবিএসএসডি কোটা সেটা
অর্থাৎ আপনি ভোকেশনাল কোটা থেকে করেছিলেন কিনা সেটা ইয়েস অথবা নো থাকবে, সেখানে কোনো র্যাঙ্ক থাকবে না, আপনি হ্যান্ডিক্যাপ কিনা সেটা কিন্তু অপশন থাকবে ইয়েস অথবা নো। তো যাই হোক, এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, র্যাঙ্কটা দেখবেন কি করে, এরপর র্যাঙ্ক দেখার পর আপনারা কি করবেন সেজন্য আজকে যেহেতু বিশেষ করে ভিডিওটা। তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি, একদম যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করেছিলেন সেখানে আসবেন। সেখানে আসার পরে অলরেডি রেজিস্টার যে অপশনটি পাবেন ওখানে ক্লিক করে আপনাদের ইউজার আইডি অর্থাৎ মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড অর্থাৎ ডেট অফ বার্থ দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে সমস্ত ডিটেলস আসবে, যেটা আমরা আগেই বললাম। পলিটেকনিকের জন্য আবেদন করেছে এই ক্যান্ডিডেট, কিন্তু পলিটেকনিকের কোনো নোটিশ এখন পর্যন্ত দেওয়া হয়নি বলে এখানে কিছু আসছে না, শুধুমাত্র এম গ্রুপ আর ই গ্রুপের জন্য এসেছে। তো এম গ্রুপেও করেছিলেন এই ক্যান্ডিডেট, তো সেই জন্যই কিন্তু নিচে র্যাঙ্ক কার্ডের ডিটেলস এসেছে এবং চয়েস ফিলিংয়ের ডিটেলস এসেছে। চয়েস ফিলিং কত তারিখ পর্যন্ত করতে পারবেন এবং কীভাবে করবেন, দেখুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা গভর্নমেন্ট এবং প্রাইভেট সমস্ত কলেজগুলো দেখতে পাবেন। উপর দিকে শুধু চাইলে গভর্নমেন্টে ক্লিক করে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলো দেখতে পারেন, যদি মনে হয় যে আগে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলো চয়েস করবেন তারপরে প্রাইভেটে যাবেন। যাই হোক, এটা আপনারা এখান থেকে চয়েস করতে পারবেন এবং শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে কোন ট্রেডে আপনি ফিটার, ইলেকট্রিশিয়ান সমস্ত ট্রেড এখানে দেখতে পাবেন। সেই ট্রেডে অর্থাৎ আপনি যে ট্রেডে পড়াশোনা করতে চাইছেন সেটা একে একে চয়েস করতে থাকবেন, এক নম্বর দু নম্বর করে। যে কলেজটা আপনার পছন্দের কলেজ সেগুলোকে প্রথমের দিকে রাখবেন এবং পরবর্তীতে লাস্টের দিকে যে কলেজগুলো আপনি মনে করছেন এটা শিডিউল হিসেবে আপনার সাজাবেন। এই সাজানোটা কিন্তু ভালোভাবে করবেন। আপনি পরপর টিক করে গেছেন, দেখছেন যে সাজানায় গণ্ডগোল আছে, নিচেরটাকে উপরে তোলার প্রয়োজন ছিল, তখন নিচে দেখুন আপ এবং ডাউন দুটো অপশন পাবেন। এই আপে ক্লিক করে করে নিচেরটাকে উপরে এবং উপরেরটাকে নিচে নামাতে পারবেন। যদি মনে হয় না এটা এই কলেজটার প্রয়োজন নেই, আপনি এখানে সাইডে ডিলিট অপশন পাবেন, ডিলিটও করতে পারেন। এই অপশনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। নিচে অপশনগুলো ব্যবহারের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। সমস্ত কমপ্লিট হয়ে গেলে অর্থাৎ চয়েস ফিলিং কমপ্লিট হয়ে গেলে সিলেক্ট চয়েসে ক্লিক করবেন। যতগুলো চয়েস সেভ করেছেন সেটা উপরে লেখা উঠবে এবং ওকে করবেন। এই সেভ চয়েস না করলে আপনি পরবর্তীতে আবার পুনরায় এসে চয়েস ফিলিং করতে পারবেন না। তো যাই হোক, এখানে কিন্তু চয়েস ফিলিং এর জন্য কোনো পেমেন্টে যাওয়া হচ্ছে না। এই চয়েসের উপর ভিত্তি করে আপনার র্যাঙ্ক যদি এই চয়েসের মধ্যে আসে তাহলে কিন্তু কলেজের জন্য ফার্স্ট লিস্টে নাম বেরাবে। এবারে লিস্টে নাম কখন কখন কোন টাইমে বেরাবে সেটা একটু দেখে নিই। এইভাবে আপনারা কমপ্লিট করে নিতে পারবেন আপনাদের চয়েস ফিলিংটা। যদি আবার পুনরায় আমরা হোম ড্যাশবোর্ডে ফেরত যাই, এখানে আপনারা রি আপডেট করতে পারবেন এবং কমপ্লিট লেখা উঠছে চয়েস ফিলিং, অর্থাৎ একটাও যদি আপনি চয়েস করে কমপ্লিট করেন তাহলেও কিন্তু এখানে কমপ্লিট দেখা যাবে এবং আপনি চাইলে আবার পুনরায় অ্যাড করতে পারেন ওই অপশানে ক্লিক করে। যাই হোক, আমরা আর যাচ্ছি না নোটিশগুলো সম্বন্ধে, যেহেতু আলোচনা করব তো নোটিশগুলো একটু দেখে নিই। কত তারিখে আপনাদের চয়েস ফিলিং শুরু হয়েছে, মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে 15/6/2024, অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে, চলবে 26/6/2024। এই পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফার্স্ট রাউন্ডের যে কাউন্সিলিংয়ের লিস্ট সেটা কিন্তু 1/7/2024 আসবে এবং সেই মতো আপনারা ভর্তি হবেন। ভর্তি হওয়ার একটা নির্দিষ্ট ডেট দেওয়া রয়েছে এবং তার নিচে পরপর দেখবেন লিস্টগুলো প্রকাশ হচ্ছে, অর্থাৎ সেকেন্ড লিস্ট কখন প্রকাশ হবে, তার ভর্তি কতদিন হবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। কিন্তু আরেকটা যে নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে নেক্সট ফ্রেশ অ্যাপ্লিক্যান্টের কাউন্সিলিংয়ের জন্য, তার জন্য কিন্তু আবার পুনরায় আবার 30/6/2024 পর ফ্রেশ, এটা যদিও আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি না। তো যাই হোক, 30/6 পর আমরা এ বিষয়ে আলোচনা করব। আজকে শুধুমাত্র কীভাবে কাউন্সিলিং করবেন, র্যাঙ্ক কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন, ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে পলিটেকনিকের বিষয়ে, যখন নতুন ইনফরমেশান আসবে সেটাও আপনাদেরকে জানাবো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। হ্যাঁ, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ।